আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য কিভাবে রচনা লিখতে হবে এবং রচনা লেখার আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবগত হয়েছেন। আজকের ভিডিওতে বাংলা রচনা লেখা সম্পর্কে আলোচনা করব। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রচনা লেখার ক্ষেত্রে যেসব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে তা নিয়ে আজকে আলোচনা করব। রচনা লেখার কিছু টিপস এবং সহজ ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে এবং প্রাথমিক স্তরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যে পাঁচটি রচনা পড়লেই কমন পড়বে সেই পাঁচটি রচনাও আজকের ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, দেরি না করে লাইক দিয়ে ভিডিওটি দেখতে বসে যান এবং আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন, আপনাদের মনের কথা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রচনা লেখার কিছু সহজ টিপস এবং ট্রিক্স। রচনা লেখার ক্ষেত্রে যে জিনিসটি প্রথমেই মনে রাখতে হবে সেই জিনিসটি হচ্ছে রচনার বিষয়। প্রথমেই রচনার বিষয় সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। দ্বিতীয়ত রচনাটি হতে হবে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায়। অবশ্যই রচনায় কোনো জটিল বাক্য ব্যবহার করা যাবে না, সহজ ভাষায় নিজের মনের ভাবকে রচনায় প্রকাশ করতে হবে। তিন নম্বরে যে পয়েন্টটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে সহজ বাক্যে রচনার ভাব প্রকাশ করতে হবে। রচনায় যে বিষয়বস্তু দেওয়া থাকবে সেই বিষয়বস্তুর ভাব সহজ বাক্যে ছোট ছোট বাক্যে প্রকাশ করতে হবে। প্রতিটি ভাবের জন্য আলাদা অনুচ্ছেদ লিখতে হবে। রচনাটি হবে প্যারা আকারে অর্থাৎ অনুচ্ছেদ আকারে এবং প্রতিটি ভাবের জন্য আলাদা আলাদা অনুচ্ছেদ লিখতে হবে। রচনার ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রচনায় বানান নির্ভুল হতে হবে এবং একই বিষয় বারবার লেখা যাবে না। এই পাঁচটি বিষয় অনুসরণ করলে রচনাটি হবে মানসম্মত এবং রচনায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। তাই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রচনা লেখার জন্য এই পাঁচটি টিপস অবশ্যই অনুসরণ করতে হবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যে পাঁচটি রচনা পড়লেই কমন পড়বে। এই পাঁচটি রচনা পাঠ্যবই থেকে এবং বাহির থেকে নেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বলে দেব যে পাঁচটি রচনা পড়লে অবশ্যই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কমন পড়বে সেই পাঁচটি রচনা। মাত্র পাঁচটি রচনা পড়লেই রচনা কমন পড়বে ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অবশ্যই 200 শব্দের মধ্যে রচনা লিখতে হবে এবং যে ইঙ্গিতগুলো দেওয়া আছে সেই ইঙ্গিতগুলো অনুসরণ করে অনুচ্ছেদ আকারে রচনা লিখতে হবে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রচনাগুলো হলো নাম্বার 1 আমাদের এই দেশ অথবা জন্মভূমি অথবা মাতৃভূমি অথবা স্বদেশ অথবা বাংলাদেশ। এই পাঁচ নামের যে কোনো এক নামে রচনাটি থাকতে পারে, অবশ্যই রচনাটি একই হবে। যে পয়েন্টগুলো বা ইঙ্গিতগুলো দেওয়া থাকবে সে অনুসারে রচনাটি লিখে যেতে হবে। দুই নম্বরে যে রচনাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা আমাদের মুক্তিযুদ্ধ অথবা চেতনায় 71 অথবা মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা স্বাধীনতার সংগ্রাম। এই পাঁচটি যে কোনো একটি নামে রচনাটি থাকতে পারে, এক্ষেত্রে একটি রচনা মুখস্থ করলেই পাঁচটি রচনা উত্তর দেওয়া যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা যা পরীক্ষায় আসতে পারে। তিন নম্বরে যে রচনাটি রয়েছে সেটি হচ্ছে প্রিয় ফুল অথবা ফল অথবা খেলা। প্রতি বছরই প্রিয় ফুল ফল খেলা অথবা পাখি থেকে যে কোনো একটি রচনা এসে থাকে, তাই এই রচনাগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। চার নম্বরে যে রচনাটি রয়েছে সেটি হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। নম্বর 5 এবং সর্বশেষ রচনাটি হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি, আমাদের জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই চারটি রচনা থেকে যে কোনো একটি রচনা মুখস্থ করলেই উল্লেখিত চারটি রচনা হয়ে যাবে, তাই এই রচনাটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা রচনাগুলো ভালোভাবে আয়ত্ত করবে এবং যতগুলো ইঙ্গিত দেওয়া থাকে তোমরা পাঠ্য বই এবং সহায়ক বই থেকে সেই রচনার ইঙ্গিত গুলো ভালোভাবে নোট করে রচনাটি লিখবে। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।